আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নূপুর একাডেমি। বরাবরের মতোই সাথে আছি আমি নূপুর। আজকে আমার টিউটোরিয়াল হচ্ছে কিভাবে একটি ব্রাঞ্চ বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করা যায়। সো ফ্রেন্ডস, চলুন আমরা ভিডিওটি দেখে নিই। এজন্য আমি ফার্স্টে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ঢুকবো। দেন এখানে যে সেটিংস আছে আমরা এখান থেকেও ঢুকতে পারি। আবার এখানে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে যে এখানে সেটিং আছে আমরা এখান থেকেও ঢুকতে পারি। সো আপনার যেখান থেকে ইচ্ছে আপনি সেখানেই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। আমরা সেটিংয়ে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স একটি অপশন আছে, আমরা এখানটাতে ক্লিক করলাম। দেন আমরা এই অপশনটার এখানে যে পারমিশনস অপশন আছে আমরা এখানটাতে ক্লিক করব। এরপর আমরা চলে যাব ম্যানেজ পারমিশনসে। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে এডিট অ্যাকাউন্ট ইনফো লেখা আছে, আমরা এখানটা ক্লিক করব। দেন এখানে যে বেসিক ইনফোর নিচে যে নেম নূপুর একাডেমি আছে আমরা এখানটাতে ক্লিক করব। ফ্রেন্ডস এটা হচ্ছে আমার চ্যানেলের নেম, আমরা এখানে একটি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি এডিট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই নামটা মুছে আমরা নতুন নামটি দিয়ে দিব। এখানে আমার চ্যানেলের নামটি মুছে আমি আমার চ্যানেলের নতুন একটি নাম দিয়ে দিচ্ছি, টপ টিপস। ফ্রেন্ডস আমার নতুন চ্যানেলের নাম দিয়ে দিলাম টপ টিপস। দেন আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। দেখলেন তো ফ্রেন্ডস কত সহজেই আমার চ্যানেলের নামটি চেঞ্জ করে নিলাম। আর একটা কথা বলে রাখা ভালো ফ্রেন্ডস, যদি আপনাদের অতি প্রয়োজন না হয় তাহলে চ্যানেলের নামটা চেঞ্জ করবেন না, কারণ চ্যানেলের নাম চেঞ্জ করার পরে নতুন নামে আপনাকে কেউ নাও চিনতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।